কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা আমাদের শরীর আর বুদ্ধিকে ভালো রাখার জন্য নানা ধরনের কাজ করে থাকি, তাই না? মেডিটেশন, ইয়োগা, ব্যায়াম, জিম, আরও কত কী। কিন্তু এমন কিছু উপায়ও আছে যা অধিক সহজ আর উপকারীও বটে। এসব মুদ্রা বা উপায় অধিকাংশ লোকের জানা নাই। আপনারা ভাবতেও পারবেন না এই উপায়গুলো আপনাদের কতটা উপকার করবে। আর তাই এই ভিডিওটি শুধুমাত্র তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে করবেন এটা। মুদ্রা আর একুপ্রেশার দ্বারা আপনি আপনার শরীরকে এতটা সুস্থ আর আপনার ব্রেনকে এতটা শক্তিশালী করতে পারবেন যে তাতে কোনো সন্দেহ নেই। একুপ্রেশার এমন এক সহজ আর ভালো উপায় যা সম্পর্কে মানুষ জানতো ঠিকই, তবে সঠিকভাবে জানে না, অনেকের হয়তো বা জানাই নেই। বর্তমান যুগে স্টুডেন্টদের ওপর এত বেশি চাপ থাকে, যারা চাকরি করেন তাদের মাথায় কত ধরনের চাপ, আর তখন মনে হয় যে এই সময় যদি মাথা ঠান্ডা রাখার কোনো উপায় থাকতো যার সাহায্যে আমরা দ্রুত মুক্তি পেতাম। বড় মানুষ মাথার চাপ কমায় ওষুধ নিয়ে থাকে, যা শরীরের জন্য একেবারেই ঠিক নয়। আপনি আপনার বুদ্ধি আর স্মরণ শক্তিকে আরও বাড়াতে চান? আপনি এটা তো জানেন যে ব্যায়াম বা এক্সারসাইজ আর মেডিটেশন দ্বারা আপনার মেমোরি আর ইন্টেলিজেন্স বৃদ্ধি করতে পারেন, কিন্তু আপনি এটা করতে চান না, কেননা আপনার কাছে হয়তো এত সময় নেই বা আপনার করতে ইচ্ছা হয় না, কারণ আমরা স্বভাবতই বেশি অলস, তাই না? তো আমি কি আপনাদের একটি উপায় বলবো যার সাহায্যে আপনি এক মিনিটের মধ্যে আপনার ইন্টেলিজেন্স বা মেমোরি বাড়াতে পারবেন? জি হ্যাঁ, এটা হলো একুপ্রেশার। আপনার কোনো স্ট্রেকশন বা কনসেন্ট্রেশন বা একাগ্রতা আর মেমোরি পাওয়ার, যা স্মরণ শক্তি, আপনার জন্য খুবই প্রয়োজন। এটা তো মানবেন যে কোনো পরীক্ষার প্রস্তুতিতে বা প্রতিদিনের কাজে কোনো না কোনোভাবে মেমোরি ব্যবহার হয়ে থাকে বা করে থাকেন। আপনাদের শরীরে এমন কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে আপনি বারবার পেস করলে আপনার ইন্টেলিজেন্স বাড়তে পারে, কিন্তু সবথেকে ভালো জায়গা হলো আপনার তৃতীয় নেত্রের ওই জায়গা, অর্থাৎ আপনার দুই চোখের মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গা। এখানে আপনার 2 থেকে 3 মিনিট চেপে ধরতে হবে, অর্থাৎ এই জায়গাটা আপনি প্রেস করুন আর ছেড়ে দিন, অর্থাৎ চেপে ধরুন আর ছাড়ুন, ধরুন ছাড়ুন, ধরুন ছাড়ুন, এভাবে করতে থাকুন। প্রতি সেকেন্ডে এটা করুন। যদি 1 মিনিট সমান 60 সেকেন্ড হয় তখন তাহলে 60 বার করতে হবে, প্রতি সেকেন্ডে 1 বার, আর 3 মিনিটে 180 বার। তো যদি আপনি সকালে ঘুম থেকে উঠে যদি হিসেব করেন বা 3 মিনিটে 180 বার প্রেস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেমোরি পাওয়ার কতটা বেড়ে গেছে। এটা করাতে আপনার ব্রেন আপলিফ্ট হয়, অর্থাৎ এভাবে প্রেস করলে আপনার ব্রেনের প্রতিটি অর্গান মজবুত হয়। দ্বিতীয় জায়গাটি হচ্ছে আপনার সান পয়েন্ট, আপনার চোখের দুই পাশের ওই জায়গাকে সান পয়েন্ট বলে। এখানে যখন আপনি ধীরে ধীরে মাসাজ করবেন তখন আপনি অদ্ভুত আরাম অনুভব করবেন। আরাম অনুভব করতে প্রস্তুত তো? কেননা এটি বিশেষ একুপ্রেশার পয়েন্ট যা আপনারা হয়তোবা অনেকেই জানতেন না। এটা আপনার একাগ্রতাকে একদম লেজারের মতো সার্ভ করে দেবে। অর্থাৎ লোক এই ম্যাসাজকে একুপ্রেশার কেন বলছে এটা জানার বিষয়, তাই না? কেননা এই জন্যে যে শারীরিক এই বিষয়েও উপকার আপনি তখনই পাবেন যখন আপনি সেখানে কোনো প্রকার চাপ প্রয়োগ করবেন। এর মানে হলো ওই জায়গা চাপ দিন আর ছেড়ে দিন, অথবা ম্যাসাজ করুন। মিডল অফ এন অ্যান্ড এল পয়েন্ট, আপনার নাক আর ঠোঁটের মাঝখানের ওই অংশটা, এই স্থানেও চাপ দেওয়ার কারণে আপনার একাগ্রতা আর বুদ্ধি বৃদ্ধি পেতে থাকবে এবং সাথে সাথে আপনার অলসতা দূর করবে। যদি আপনি এটাও একই নিয়মে প্রতিদিন 2 থেকে 3 সপ্তাহ বা প্রতিদিন 2 থেকে 3 মিনিট করে থাকেন, তাহলে আপনার আপনার মধ্যে সর্বক্ষণ উৎফুল্লতা কাজ করবে, আপনার অলসতা কমে যাবে। এই জন্য এই স্থানে অবশ্যই এটি ব্যবহার করবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে বিলো থাম পয়েন্ট। এই পয়েন্ট হলো একদম এইখানে। এই পয়েন্ট আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি আপনি 3 মিনিট করে মানে 180 বার প্রতিদিন চাপ দিবেন আর ছেড়ে দিবেন, তাহলে আপনার লিভার, স্পাইনাল বা কর্ড বা মেরুদণ্ডের হাড়, চেস্ট আর পেটের কোনো সমস্যা কখনো হবে না। আমি প্রথমে যে দুটি পয়েন্টের কথা বললাম তার দ্বারা আপনি আপনার ব্রেনকে ফিট বানান, আর তৃতীয়টার সাহায্যে আপনি পুরো শরীরকে ফিট বানান। একুপ্রেশারের সাথে সাথে মুদ্রাও এমন এক জাদুর বিষয় যা 3 থেকে 5 দিনের মধ্যে বা 5 মিনিট করে করলে আপনাকে বা আপনার জীবন বদলে দিতে পারে। মুদ্রা আপনার জন্য খুবই উপকারী জিনিস। এটি এক প্রকার টেকনিক যা নিয়ে আমরা
পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে।